মানে এটা সামন লুকটা এক কথা জোস সো যদি আমার অনেক টাকা হয় তাহলে আমার এই ব্যাগটা ফার্স্ট চয়েস থাকবে গুড আফটারনুন এভরিওয়ান কি অবস্থা সবার আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের তো অনেক ভালো আছি বিকেল বিকেল কেন বের হয়েছি সেটা হচ্ছে নতুন একটা বাইক আসছে আপনারা সবাই জানেন সেটা একটা চাইনিজ ব্র্যান্ড আর নাম হচ্ছে জন্টেস তো ভাবলাম যে অনেকদিন যেহেতু ব্লগ করা হচ্ছে না আপনাদের সাথেও কোনো কথা হচ্ছে না অনেকদিন যাবৎ কারণ পার্সোনালি একটু বিজি ছিলাম তো যাই হোক তো অনেকদিন ব্লগ ব্লগ করতেছি না ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি তো সেই জন্য আজকে বের হয়ে গেলাম তো যাচ্ছে হচ্ছে জন্টেস যে বাইকটা আসছে তিনটা মডেল তারা লঞ্চ করছে মেবি তিনটা নাকি চারটা আমি শিওর না আমি যতটুকু মানে অনলাইনে দেখলাম তিনটা তো যাই হোক তো তিনটা তো এখন যাব হচ্ছে সেই বাইকটা একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ করতে লাইক বলতে পারেন ফার্স্ট ইম্প্রেশন রিভিউ আর কি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে একদম বাইকের সামনে যাই দেন ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি সো বাই সো দিস ইজ হেয়ার মানে কি বলবো আমি মাত্র আসলাম এসে আর কি এটা ফার্স্ট দেখলাম দেখার পরে আমি টোটালি স্পিচলেস এটা আমি কী দেখলাম মানে বাংলাদেশে আমরা সচরাচর ইন্ডিয়ান বাইকগুলো দেখে থাকি বা ওই টাইপের ফিনিশিং দেখে থাকি বাট এটার যে প্রিমিয়ামনেসটা এটা মানে বলা হচ্ছে চাইনিজ ব্র্যান্ড বাট আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না এটা চাইনিজ ব্র্যান্ড লাইক ওরা চারটা মডেল আনছে এটা হচ্ছে আপনার Z1 মডেল এটা হচ্ছে U1 মডেল মানে সবগুলাই জেডটি ইউজ করছে তারা সিরিয়ালি বাট এটা হচ্ছে Z1 মডেল Z1 মডেল আর প্রত্যেকটাই মেবি 155 cc আরেক আর কিছু দেখাই এটা হচ্ছে Z155 U যে মডেলটা এটা হচ্ছে ওইটা আর এইটা হচ্ছে আপনার Z2 মডেল বাট আমার কাছে সব দিক দিয়ে আমার কাছে এই ব্যাগটা বেশি ভালো লাগছে মানে ওয়াও একটা বাইক মানে স্ক্র্যামলার যে বাইকটা মানে আমরা তো সবসময় আসলে নেকেড স্পোর্টস আর হচ্ছে স্পোর্টস বাইক চালা অভ্যস্ত বাট এই টাইপের স্ক্র্যামলার টাইপের বাইকগুলো আমরা খুব কমই চালিয়েছি বা খুব কম দেখেছি চালিয়েছি বলতে গিয়ে চালাই তো নাই মানে এটা ট্যাঙ্কের যে ফিনিশিংটা বা এটা যে হেলদিনেসটা আপনাকে খুবই অ্যাট্রাক্ট করবে সো চলুন একটু এটার সিনেমেটিক শট দেখে আসি দেন আপনাদের সাথে আবার আসতেছি সো এখন আমি আসি হচ্ছে মোটর সলিউশনে যেটা আপনার কালশিটে অবস্থিত সো এখানে তারা জন্টেসের চারটা মডেল তারা মানে শো করেছে মানে জন্টেসের নিজস্ব কোনো শোরুম না থাকার কারণে ওরা এই মোটর সলিউশনের মাধ্যমে তারা এগুলো ডিসপ্লে করেছে আর এই বাইকগুলোর চারটার মধ্যে আমি তিনটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো তার মধ্যে আজকে একটা আর যেহেতু তিনটা একদিনের দিলে আপনারা হয়তো মনোযোগ দিয়ে দেখবেনও না আর বুঝবেনও না সো তিনটা আলাদা আলাদা করে আলাদা আলাদা পর্বে আমি বা পার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো যেহেতু বাইকগুলো নতুন সো ওইভাবে স্পেসিফিকেশনগুলো আমি বলবো না বিকজ অফ হচ্ছে বাইকগুলো চালানোর কোনো ওয়ে এখন নাই সো যখন বাইকগুলো রাস্তায় নামবে বা আমরা চালাতে পারবো তখন আপনাদেরকে ভালোভাবে এগুলার মানে ফিচার বা এটার সুবিধা অসুবিধাগুলো আমরা বলতে পারবো এখন শুধু বলতে পারবো যে এটা হ্যাঁ ফিচার বললে তো একটা চায়না বাইকও আপনার খুব ভালো হয়ে যায় সো ফিচার দেখে তো আর একটা বাইক জাজ করা সম্ভব না
সো যে কোনো বাইকই, যেহেতু এটা চায়না বাইক অলরেডি তারা ঘোষণা দিয়েই দিছে, বাট এটার ফিনিশিং এবং এটার কোয়ালিটি দেখে মনে হচ্ছে না এটা চায়না বাইক, এটা ইউরোপের কোনো বাইক এরকম। মানে এটা বলা যায় যে যেহেতু আমরা আইফোন ইউজ করি, যেমন আইফোনও কিন্তু চায়নার, সো আইফোনের যেমন কোয়ালিটিটা ভালো, আমার কাছে এটাও একটু ভালো মনে হচ্ছে। এখন বাকিটা ইউজ করলে বোঝা যাবে যে এটা আসলেই কেমন। সো মোটামুটি কিছু ইনফরমেশান আপনাদেরকে দিব যেগুলো না দিলেই নয়, আর যে জিনিসগুলো বেশি হাইলাইট করবে সেটা হচ্ছে এই বাইকটাতে নতুন কিছু জিনিস অ্যাড করছে তারা, সেই জিনিসগুলো আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করবো যে যেই জিনিসগুলো আমরা নর্মালি বাংলাদেশের বাইকগুলোতে আগে পেতাম না, বাট এখন এই সব বাইকের সুবাদে আমরা পাচ্ছি। সো এই জিনিসগুলো আপনাদেরকে আজকে দেখাবো, দেন পরবর্তীতে যখন আমার সুযোগ হবে, যদি বাইক ম্যানেজ করতে পারি, দেন এটার একটা টেস্ট রাইড রিভিউ করবো। সো আজকে ফার্স্ট ইমপ্রেশন রিভিউটা আপনারা দেখেন। সো চলুন, এই বাইকটা মডেল হচ্ছে Z1 155। বাইকটি ইঞ্জিন হিসেবে ব্যবহার করেছে 154.8 cc সিঙ্গেল সিলিন্ডার 4-stroke 4-valve লিকুইড কুল বোস FI একটি ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 18.8 bhp অ্যাট 9250 rpm অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 16 Nm অফ টর্ক অ্যাট 7500 rpm এ প্রোডিউস করতে সক্ষম। ইঞ্জিনটির এমিশন হচ্ছে ইউরোপিয়ান 5 স্ট্যান্ডার্ড। বুঝাই যাচ্ছে বাইকটি কতটা কোয়ালিটি মেনটেন করেছে, যেহেতু বাইকটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তারা তৈরি করেছে। বলে রাখি বাইকটিতে স্লিপারি ক্লাচ ইউজ করেছে, আর যারা অলরেডি R15 version 3 অথবা MT15 চালিয়েছেন তারা অবশ্যই জানেন যে স্লিপারি ক্লাচের মজাটা কী। সো রাইডিংয়ে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তো অবশ্যই পাবেন। আর এটা টপ স্পিড এবং মাইলেজটা এখনও বলা যাচ্ছে না, বাট আশা করা যাচ্ছে এটা টপ স্পিড অলমোস্ট 150-র কাছাকাছি হবে, যেহেতু 155 cc-র একটা ইঞ্জিন এবং এটার BHPও মোটামুটি ভালো। সো ধরা যাচ্ছে যে এটা 150-এর আশেপাশে থাকবে এবং এটার মাইলেজটাও 140-র আশেপাশেই থাকবে, যেহেতু এটা FI ইঞ্জিন এবং বোসের আপনার FI ইউজ করা হয়েছে, আর আমরা জানি যে এটা একটা রিনাউন ব্র্যান্ড এবং এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। সো আশা করা যাচ্ছে এটা ফিডব্যাকটা ভালো পাবো। সো ফার্স্টে যদি বলতে হয়, বলতে হবে এটার ট্যাঙ্কটা, মানে এটার ট্যাঙ্কটা খুবই অ্যাট্রাকটিভ, মানে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে এটার ট্যাঙ্ক। মানে এটা নাকি 20 লিটারের একটা ট্যাঙ্ক তারা দিয়েছে, মানে হিউজ। আর এটা হচ্ছে আপনার একটা স্ক্র্যামলার যে বাইকগুলো আছে ওই বাইকের একটা ফিল পাবেন, বা বলতে পারেন স্ক্র্যামলার বাইকই, কারণ হচ্ছে মানে আমরা আপনারা দেখে থাকবেন যে ধুম 3-তে যখন আমি এখানে একটা বাইক ইউজ করি BMW, এই বাইকের লুকটা অনেকটা ওই রকম, অনেকটা ওই রকম। এবং এটার মানে ফিট অ্যান্ড ফিনিশ যেগুলো বা কালার স্কিমগুলো আপনারা যদি একটু দেখেন, খুবই শার্প, মানে খুবই স্মুথ এবং পেইন্ট কোয়ালিটিটা খুবই ভালো মনে হচ্ছে, এবং এই যে লোগোটা খুবই প্রিমিয়াম মনে হচ্ছে, এবং সুইস কোয়ালিটি বা আদার্স যা কিছু আছে সব কিছুই আপনার খুব প্রিমিয়াম মনে হচ্ছে। আপনারা যদি KTM-এর ইউরো ভার্সনটা দেখে থাকেন, আপনার অনেকটা সিমিলার কোয়ালিটি এটাতে আপনি পাবেন। লাইক এটার যে লুকিং গ্লাস, সরি লুকিং গ্লাস তো, এই যে এটার যে ইন্ডিকেটর লাইটটা দেখেন, এখানে একটু গার্ড সিস্টেম দেওয়া হয়েছে, এবং এটার যে হেডলাইটটা আপনারা যদি দেখেন, জাস্ট হেডলাইটটা ওয়াও, মানে এত সুন্দর একটা হেডলাইট, 1, 2, 3, 4, 5 লাইটের সংমিশ্রণে একটা হেডলাইট তারা দিয়েছে, এবং জ্বলন্ত অবস্থায় কেমন লাগে সেটাও আপনারা দেখতে পারতেছেন যে কীরকম এটার পাওয়ার তারা মানে এই হেডলাইট থেকে দিতে পারে এটা। আর এটার ক্র্যাশ গার্ডটাও খুব মজবুত, মানে এটা ক্র্যাশ গার্ডটাও মানে নর্মালি পড়ে গেলে বা অ্যাক্সিডেন্ট হইলে এটা ক্র্যাশ গার্ডের উপর দিয়ে যাবে। আর এটার যে ফুল ইঞ্জেকশন সিস্টেমটা ইউজ করেছে তারা, সেটা হচ্ছে আপনার বোসে, এবং এটার যে আপনার ABS-টা তারা দিয়েছে, এই ABS-টা হচ্ছে বোস কোম্পানির এবং খুবই ভালো মানের। কিছুদিন যাবৎ একটা রিউমার শুনতে পারতেছি যে ABS নাকি একটু ইদানিং কাজ করতেছে না, মানে লাইক কিছু কিছু বাইকে, সো ইন্ডিয়ান কিছু কিছু বাইকে কাজ করতেছে না। সো এই জিনিসটা হয়তো বা এই রিক্সা আপনারা না, আপনারা এই বাইকটাতে পাবেন না। এবং দেখেন পিছনে তারা স্পোক রিম ব্যবহার করলেও এগুলো কিন্তু সব টিউবলেস টায়ার। টায়ার হিসাবে বাইকটির ফ্রন্টে তারা ব্যবহার করেছে 100x70 সাইজের টায়ার, এবং রিম সাইজ হচ্ছে 17, এবং পিছনের টায়ারের সাইজ হচ্ছে 130x70 সাইজের টায়ার, এবং রিম সাইজ হচ্ছে 17। বোথ টায়ার আর অফরোডিং টায়ার, বাট এটা দিয়ে আপনারা অনরোডিংও করতে পারবেন, মানে বোথ টায়ার আর টিউবলেস, এবং খুবই মানে ভালো মানের মনে হচ্ছে। এবং চেসিসগুলো মেটালের, কিন্তু আমরা নর্মালি KTM-এর যে বাইকগুলো দেখে থাকি আর দেখছি, ওই বাইকগুলোতে যে আপনার ব্যাকফিসটা মানে যেই টাইপের ব্যাকফিসগুলো ইউজ করছে বা R15 version 3-তে ওই টাইপের, যদিও R15 version 3-তে এতটা তারা কাস্টমাইজ করেনি,
বাট এটাতে তারা ভালোই একটা প্রিমিয়ামনেস দেওয়ার চেষ্টা করেছে এবং এটার সাইলেন্সার পাইপটা টাইটেনিয়াম দ্বারা তৈরি, খুবই প্রিমিয়াম এবং আন্ডারবেলি এক্সজস্ট তারা দিয়েছে। এবং এটার যে শকআপ জাম্পার সাসপেনশন হিসেবে বাইকটির ফ্রন্টে তারা ব্যবহার করেছে ইউএসডি ফ্রক্স বা আমরা যেটা জানি আপস অ্যান্ড ডাউন সাসপেনশন, এবং পিছনে ব্যবহার করেছে এন্ডলেস অ্যাডজাস্টেবল গ্যাস চার্জ মনোশক অ্যাবজর্ভার। যেহেতু রেয়ার সাসপেনশনে হাইলি টেকনোলজি ইউজ করেছে, যার ফলে বোঝাই যাচ্ছে যে এটার সাসপেনশন খুবই ভালো মানের হবে এবং খুবই রিলায়েবল হবে আমাদের জন্য। বাইকটির সিট হাইট হচ্ছে 795 mm, যেটা কিনা 5'5" থেকে যারা উপরে আছেন তাদের জন্য সুইটেবল হবে, বা 5'5" নিচে যারা আছেন তাদের জন্য হয়তো একটু কষ্ট হবে। বাইকটার সিটটা যদি আপনাদেরকে দেখাই, সফট, মানে মনে হবে না যে আপনার খুবই শক্ত বা এমন কিছু, সফট। আর হচ্ছে আপনার এখানে একটা গ্র্যাব রিলের মতো জায়গা দেওয়া হয়েছে, যারা পিছনে পিলিয়ন বসবে যাতে তারা পিছনে ধরতে পারে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, যে এই জিনিসটা যে যাদের ধারা ধরতে পারে এই জিনিসটা। বাইকটি কার্ব ওয়েট হচ্ছে 138 kg, হুইল বেস হচ্ছে 1373 mm, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 204 mm, যা কিনা বাংলাদেশের রোড কন্ডিশনের জন্য খুবই ভালো। আমাদের দেশে যেই রকম বড় বড় স্পিড ব্রেকার দেওয়া হয়, যার জন্য এই বাইকটা নিচে সহজেই বাজবে না, কারণ নর্মালি আমরা R15 বা আদার্স যেসব বাইকগুলো দেখি সেগুলোতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম, যেমন 150 বা 155 mm অথবা 170 mm এরকম থাকে। বাট এটাতে একটু বেশিই দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো অ্যাডভান্টেজ পাবো আমরা। এবার আসি বাইকটির সুইস কোয়ালিটি নিয়ে। বাইকটার সুইসগুলো আপনারা যদি দেখেন, অনেক ফাংশন দেওয়া হয়েছে এটাতে। বলে রাখি, এই বাইকটি দুইটি মোডে চালানো যাবে, একটা হচ্ছে ইকো মোড আর একটা হচ্ছে স্পোর্ট মোড, আর এটা হচ্ছে সেই ইকো মোডের সুইচ। এবং এটাতে আপনার হাই বিম, লো বিম, পাস লাইট এবং হ্যাজার্ড লাইটের জন্য আলাদা একটা সুইচ দেওয়া হয়েছে, এবং এটার কিল সুইচ দেওয়া হয়েছে, মানে ওভারঅল এবং সুইচ কোয়ালিটিগুলো খুবই ভালো মানের। আপনি স্পর্শগুলো বুঝতে পারবেন যে এটা কতটা প্রিমিয়াম দেওয়ার চেষ্টা করেছে তারা। এটাতে আপনার কি ইউজ করেছে, মানে এটাতে রিমোট তারা ইউজ করেনি, বাট আদার্স যে তিনটা বাইক ওই তিন বাইকগুলোতে তারা রিমোট ইউজ করেছে, যেটা আপনারা ওই যে আপনারা কি বলে এটা যে স্মার্ট ওয়াচ বলতে পারেন, বা আমরা যে রিস্ট ব্যান্ড বলি যেগুলো অনেকটা ওই টাইপের। সো আর এটার মিটার প্যানেলটা, মানে মিটার প্যানেলগুলো সবগুলাই সেম, সবগুলো বাইকেরই সেম, এবং এটার তো সুইচ কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখালাম। আর এটার আরেকটা জিনিস খুব ভালো লাগছে, যেটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা অ্যাডজাস্টেবল, এই জিনিসটা খুবই ভালো লাগছে। নর্মালি আমরা আফটার মার্কেট লাগানোর পরে যেটা হয় সেটা অ্যাডজাস্টেবল, বাট এটা বিল্ট ইন দেওয়া হয়েছে, এটা অ্যাডজাস্টেবল। এবং কোম্পানি হিস্ট্রি যেটা শুনলাম যে তারা এই বাইকগুলো নাকি রোবট দ্বারা তৈরি করে থাকে, মানে হাতের স্পর্শ নাকি খুব কম এই বাইকগুলোতে, সো যার ফলে নাকি এটা এত প্রিমিয়াম লুক দেওয়া মানে দিতে তারা পেরেছে। এবং এই মানে আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা যে এগুলো অ্যাডজাস্টেবল। সো অনেকের হাতের পাঞ্জা অনেক ছোট হওয়ার কারণে, যেমন আমার হাতের পাঞ্জাটাও খুব বেশি বড় না, সো যার কারণে অনেক সময় হয়তো কিছু বাইকে হয়তো এটা পেতে কষ্ট হয়ে যায় আমাদের, সো এই জিনিসটা তারা খুব ভালো একটা কাজ করেছে, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। এবং এই জিনিসটাও খুব, এই যে ব্রেক ওয়েল ট্যাঙ্কটা এটা খুবই মানে প্রিমিয়াম লাগতেছে, এবং এটা ফিনিশিংটাও খুব ভালো লাগতেছে, যে আমরা আফটার মার্কেট যেই যেমন লাইক এখন কিছু আফটার মার্কেট পাওয়া যাচ্ছে আপনার RCV কোম্পানির বা আদার্স আরও কিছু আছে, যে ওইগুলার যেই ফুয়েল ট্যাঙ্কটা থাকে অনেকটা এই টাইপের, তারা দিয়েছে বিল্ট ইন, এগুলো সব বিল্ট ইন। সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, যে এখানে এমনভাবে তারা তৈরি করার চেষ্টা করেছে যে এক্সট্রা করে আমাদের তেমন কিছু করা লাগবে না বাইকগুলোতে, তারা অনেক কিছুই তারা এটাতে অ্যাড করে দিয়েছে। সো যদি আমার অনেক টাকা হয়, মানে যেহেতু আমি R15 version 3 ইউজ করতেছি, যদি আমার এনার পরিমাণ কিছু টাকা আসে আরেকটা বাইক কেনার মতো, তাহলে আমার এই বাইকটা মানে ফার্স্ট চয়েস থাকবে। খুব ভালো লাগছে আমার বাইকটা, খুবই মানে এক কথায় আমি বলবো যে আমি স্পিচলেস বাইকটা দেখে। সো আপনারা তো দেখলেন বাইকের স্পেসিফিকেশন বা নর্মাল একটা হিন্স দেওয়ার চেষ্টা করেছি যে বাইকটা কেমন। যদি আপনাদের মনে হয় বাইকগুলো আপনারা সশরীরে দেখবেন, তাহলে চলে আসতে পারেন এখানে। আর আমি রিকমেন্ড করব যে আপনারা নেন, কিন্তু কিছুদিন পরে নেন, কারণ হচ্ছে আরও অ্যাভেলেবেল হোক, হলে আরও এক মানে এই জিনিসগুলো আরও ভালো রিভিউ আপনারা পাবেন, দেন আপনারা নেন। কারণ যে কোনো জিনিস নতুন আসলেই আমরা একটা সমস্যা হচ্ছে ঝাঁপায় পড়ি, তো ওই জিনিসটা আমরা না করি, আসতে দেরি নেই, কিন্তু আরও পাশপাতে অ্যাভেলেবেল হোক। তবে বিল্ড কোয়ালিটি দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটার ফিনিশিং খুবই ভালো, এবং ভালো
সার্ভাইভ করতে পারবে আমার মনে হয় যেটা বাংলাদেশের মার্কেটে, যদি তারা ওইভাবে মার্কেটিং পলিসিটা করতে পারে। তো আশা করব যে জন্টেস কোম্পানি আমাদের আদার্স মানে যেসব কোম্পানি মানে চাইনিজ কোম্পানিগুলোর মতো আমাদেরকে নিরাশ করবে না। সো যেহেতু বাইকগুলো একটু ডিফারেন্ট টেস্ট দেওয়ার চেষ্টা করেছে, কারণ আমরা সবসময় R15 CBR বা আদার্স এসব ইন্ডিয়ান বাইকগুলো চালাতে চালাতে একটু হাঁপায় উঠছে, মানে আমাদের টেস্টটা চেঞ্জ করা উচিত। এই বাইকগুলো চালালে আশা করি ওই রকম একটা টেস্ট পাবেন, যে একটু ডিফারেন্ট টেস্ট। ইউরোপের বাইকগুলো আমরা যেরকম দেখে থাকি এই টাইপের একটা লুক তারা সবগুলো বাইকের মধ্যে দেওয়ার চেষ্টা করছে। সো আশা করি যারা একটু ডিফারেন্ট টেস্ট চাচ্ছেন তারা বাইকগুলো নিতে পারেন। সো এখন তারা হচ্ছে প্রিভিউ নিচ্ছে, সেল করার মতো বাইক তাদের কাছে নেই। সো আপনারা ওয়েট করেন, 2 থেকে 2.5 মাস ওয়েট করেন, দেন বাইকগুলো অ্যাভেলেবেল পাবেন। এবং আমাদের মতো যারা রিভিউয়ার আছে বা যারা ইউটিউবার আছে তাদের মাধ্যমে এই বাইকের আরও ভালো ভালো রিভিউ আপনারা পেতে পারবেন বা পেতে থাকবেন আর কি, দেন আপনারা বাইকটা নেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। So that's all for today. I'll see you in the next vlog. Be happy.